মাধবপুর ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীকে ভিগি করা হচ্ছে কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এসে ভাই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এসে ভাই নমস্কার আপনাদের সবাইকে নিউজ স্টুডিও ইন্ডিয়া স্বাগত জানাই এই মুহূর্তে আমি দীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামপুর কলেজের যে গেট রয়েছে আমি দেখানোর চেষ্টা করব সেই ইসলামপুর কলেজের গেটে ইসলামপুর কলেজ ইউনিয়নের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে এখানে কিন্তু সম্প্রতি যে যাদবপুরে যে নক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে দেখতে পাচ্ছেন কলেজের যে গেট রয়েছে সেই গেটের সামনে ছাত্র পরিষদের যারা নেতৃত্ব রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তারা রীতিমতো এখানে ধর্নায় বসে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন ইউনিট প্রেসিডেন্ট রয়েছে তারিক তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব বলছিলাম দাদা মূলত কি বিষয়ে আজকে আপনাদের এই যে অবস্থান যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদীপকে র‍্যাগিং এর কারণে মৃত্যুর দাবিতে শাস্তির দাবিতে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদে নেতৃত্ব ইউনিভার্সিটিতে ডিপুটেশন দেওয়ার সময় তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে অনেক হেনস্থা করেছে তার দাবিতে আমরা আজকে ইসলামপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষতে আমাদের কলেজের গেটের সামনে বিক্ষোভ জানাচ্ছি সবাইকে আর বলছিলাম এই যে স্বপ্নদীপ যার নামটা আপনি বললেন যে সম্প্রতি যাদবপুর ইউনিভার্সিটিতে এই ঘটনাটা সম্ভবত ঘটেছে তো এই ঘটনাটা ঘটবার পরে কারা আপনাদের ইউনিভার্সিটিতে ডেপুটেশন জমা দিতে দেয়নি বা নাকি কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের এসএফআইয়ের বিরুদ্ধে এসএফআই যখন আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব ওখানে ডেপুটেশন দিতে গিয়েছিল তো কি বলে আমাদেরকে অনেক হেনস্থা করেছে আমাদের ছাত্র নেতৃত্বকে তার দাবিতে আমরা এখানে আজকে বিক্ষোভে বসেছি ইসলামপুর কলেজ টিএমসিপি ইউনিটের পক্ষ থেকে কি নাম আপনার আমার নাম আহমেদ তারিক আনোয়ার ধন্যবাদ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইউনিট প্রেসিডেন্ট যিনি রয়েছেন তারিক আনোয়ার তার কাছ থেকে যেমনটা জানার চেষ্টা করলাম ইসলামপুর যে কলেজ রয়েছে সেই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ইসলামপুর কলেজের গেটে যে যাদবপুরে যে নক্কারজনক ঘটনা ঘটেছে যাদবপুর ইউনিভার্সিটিতে সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু এসএফআই এর বিরুদ্ধে তাদের আজকের এই বিক্ষোভ দেখতে পাচ্ছেন সরাসরি চিত্র নিউজ স্টুডিও ইন্ডিয়ার পর্দায় মহিলা থেকে শুরু করে পুরুষ যুবক যুবতী যারাই রয়েছে কলেজের ছাত্রছাত্রীরা তারা আজকে রীতিমতো বিক্ষোভে সরব হয়েছে সেই চিত্রই আপনাদের সামনে আমরা সরাসরি নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তাদের হাতে যে প্ল্যাক কার্ড রয়েছে উই ওয়ান জাস্টিস থেকে শুরু করে স্টপ র‍্যাগিং যে র‍্যাগিং ভয়ানক একটি বিষয় এর আগেও সেই র‍্যাগিং এর কারণে কিন্তু বহু ছাত্রছাত্রীর প্রাণ গিয়েছে এমনকি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে সেই র‍্যাগিং এর বিরুদ্ধেই আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ইসলামপুর যে কলেজ রয়েছে সেই কলেজে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে নেতা থেকে মহিলা থেকে শুরু করে যুবক সবাই রয়েছে আমি তাদের হাতে যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের হাতে যে প্ল্যাকার্ড রয়েছে আমি সেটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তাদের হাতে যে প্ল্যাকার্ড রয়েছে কাগজ রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস বাম সমর্থিত ছাত্র সংগঠন এসএফআইকে জানায় ধিক্কার সহ আরো স্টপ র‍্যাগিং এই সকল লেখা সহ হাতে প্ল্যাকার্ড নিয়ে কলেজের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু আজ বিক্ষোভে সরব হয়েছেন সেই বিক্ষোভের চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি নিউজ টিভি ইন্ডিয়ার পর্দায় ব্লক করা হয়
যারা এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকা জুড়ে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা উপস্থিত ছিলাম যে ইসলামপুর কলেজ, পুরো বিষয়টি আপনাদের সামনে আরেকবার জানানোর চেষ্টা করব। যাদবপুর ইউনিভার্সিটিতে সম্প্রতি যে র‍্যাগিং এর শিকার হয়ে যে এক ছাত্রর মৃত্যু হয়েছে, কি সেই র‍্যাগিং কে বন্ধ করার জন্য, সেই র‍্যাগিং যাতে সব কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বন্ধ হয়ে যায়, সে কারণেই কিন্তু আজ তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্যরা রয়েছে, নেতৃত্বরা রয়েছে, এই মুহূর্তে বিক্ষোভে সরব হয়েছিলেন। সে চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সভাপতি সৌমিক লস্করের সাথে আমি দৃপ্ত, ইসলামপুর কলেজ ইউনিয়ন থেকে। ছাত্রছাত্রীর সঙ্গে র‍্যাগিং করা হয় কেন? এসে ভাই জবাব চাই, জবাব দাও।